জার্মানির আইটিবি বার্লিনে পর্যটন মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন পর্যটনমন্ত্রী। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রচারের মাধ্যমে আমাদের পর্যটন পণ্যগুলো বিশ্বের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক পর্যটন মেলাগুলো আমাদের পর্যটন পণ্য ও সেবা বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মঙ্গলবার তিন দিনব্যাপী বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিনে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধনকালে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। মন্ত্রী বলেন, আইটিবি বার্লিনে অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও ক্রমবর্ধমান পর্যটন সুবিধাকে বিশ্ব পর্যটন বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে। এ সময় উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে রিভারাইন ট্যুরস, ট্রাভেল গাইডস, অতার্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হিলভিউ ট্যুরিজম, এ ওয়ান ট্যুরিজম, এস্কেপ বাংলাদেশ ও গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট অংশগ্রহণ করেছে এ মেলায়। অংশগ্রহণকারীরা মেলায় আগত বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের পর্যটন আকর্ষণের উপর প্রস্তুত করা বিভিন্ন অফার ও প্যাকেজ তুলে ধরছেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।